100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে আর নিজের নামে করে দিচ্ছে মমতা ব্যানার্জি। এরকমভাবেই যাছা চোলা ভাষায় মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির। তিনি বলেন 100 দিনের টাকাগুলো রাজ্য চুরি করে এখন দিচ্ছে। মমতা ব্যানার্জি কোথা থেকে টাকা পাবেন? ডিএর টাকা দিতে পারেন না, টিএমসি দিচ্ছে কেন্দ্রের টাকা, এটা মোদির টাকা খাচ্ছে দিদি। কি বলছেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি, আসুন শোনাই। 100 দিনের কাজের টাকা এদেরকে দেওয়া হয়েছিল এবং এরা হিসাব দেখাতে পারেনি, সেই টাকাগুলো ওরা নিজেদের ঘরে রেখে দিয়েছিল, চুরি করেছিল, যখন প্রেশার পড়েছে তখন এরা নিজের নামে বলে চালাচ্ছে। মমতা ব্যানার্জি যে টাকাগুলো দিচ্ছেন 50 দিনের, 100 দিনের মধ্যে 50 দিনের যে অ্যাডভান্স টাকাটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কেন্দ্রেরই টাকা। সেই টাকাটা এতদিন ধরে তিনি কোনো হিসেব না দিয়ে তিনি আটকে রেখেছেন এবং তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন, বিষয়টা তাই আছে। উনি কোথা থেকে টাকা পাবেন? তিনি কাউকে দিয়ে দিতে পারেন না, কাউকে কিছু দিতে পারছেন না, মেলা খেলায় টাকা উড়িয়ে দিচ্ছেন। এগুলো তো কেন্দ্রেরই টাকা, এটা তো মোদিজির টাকা, সেই মোদিজির টাকাগুলোকে ঘুরপথে তিনি দিচ্ছেন। এটা এতদিন ধরে তো কোনো হিসাবে তিনি দিতে পারেননি। 4,500 কোটি টাকা, 4,500 কোটি মনরেগার টাকার তিনি হিসাব দিতে পারেননি। আজকে সেই টাকাগুলোই ঘুরপথে, মানে চুরির টাকা ঘুরপথে এখন মানুষকে দিচ্ছে। কোনো প্রভাব পড়বে না, কারণ শুধু 100 দিনের কাজের টাকা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে মানুষের ছাদ যে পাচ্ছে সেটা আজকে সেটা তৃণমূলের, আজকে তৃণমূল কংগ্রেসের হাত ধরে, মানে গভর্নমেন্টের হাত ধরে, রাজ্য সরকারের হাত ধরেই কিন্তু আসছে। দিচ্ছে কে? প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, প্রত্যেকটা ঘরে জল নলের মাধ্যমে দিচ্ছে কে? প্রধানমন্ত্রী দিচ্ছে। ওই রাজ্যের বাংলা হয়ে মমতা ব্যানার্জির হাত হয়ে আসছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। 2020 থেকে ফ্রিতে রেশনের চাল দিচ্ছে কে? প্রধানমন্ত্রী দিচ্ছে। সেইটা হাত ঘুরিয়ে রেশন দোকানে মমতা ব্যানার্জির হাত দিয়ে আসছে। তো সেখানে লোকসভা ভোটে কোনো প্রভাব পড়বে না, কারণ দিচ্ছে হচ্ছে মোদিজি দিচ্ছে এবং খাচ্ছে কে? টাকা খাচ্ছে দিদি। এদিন তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকার কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে তার প্রস্তুতি নিচ্ছে, আর মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছে কোথায় কত বোমা রাখা যাবে, কত বারুদ রাখা যাবে, কত লোককে গুলি করে মারবে, খুন করবে, তার লিস্ট তৈরি ও প্রস্তুতি নিয়ে হচ্ছে। ইরাক সিরিয়ার মতো সন্দেশখালিকে বানিয়ে রেখেছিল, আজকে মহিলাদের আওয়াজে আর্তনাদে কোনো রাজনৈতিক রং ছাড়া তাদের ঝাঁটা হাতে আন্দোলনের জন্য তার জবাব দিতে হচ্ছে। সন্দেশখালিতে গণধর্ষণে ধারা দিচ্ছে পুলিশ, নিজে 130 জনকে জমি ফিরিয়ে দিচ্ছে, শেখ শাহজাহানের দখলীকৃত মাঠও ফিরিয়ে দিচ্ছে। তার মানে নিয়েছিল তাই তো ফিরিয়ে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছেন সন্দেশখালিতে কিচ্ছু ঘটেনি, আসুন শোনাই কি বলছেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। লোকসভায় নরেন্দ্র, আমাদের কেন্দ্রীয় সরকার কত কোম্পানি বাহিনী আসবে তার প্রস্তুতি নিচ্ছে, কাশ্মীরের থেকেও বেশি বাহিনী এখানে আসছে। আর লোকসভায় মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছে কোথায় কত বোম রাখা হবে, কত বোমাবাজি করব, কত বারুদ রাখবো, কত লোককে গুলি মারবো, কত লোককে খুন করব, তার লিস্ট তার প্রস্তুতি হচ্ছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর একটা আঞ্চলিক দল তৃণমূলের তফাত। সন্দেশখালিতে আজকে 130 জনকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ জমা পড়েছে 4 জন। এই জমি যখন ওখানকার বাসিন্দারা দাবি করছিল তখন শাসক দলের নেতারা কটাক্ষ করছিল যে কীভাবে জমি নিয়ে নিতে পারে, তো এই 130 জনকে তো আজকে ফিরত দিয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বলছে সন্দেশখালিতে কিছু ঘটেনি, মমতা ব্যানার্জি বলছে এটা বিজেপির প্রোপাগান্ডা। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে গণধর্ষণের ধারা, আজকে পুলিশ নিজে থেকে গণধর্ষণের ধারা নিচ্ছে, আজকে 130 জনকে জমি ফিরিয়ে দিচ্ছে, শেখ শাহজাহান যে মাঠ দখল করেছিল সেই মাঠটাকেও তারা ফিরিয়ে দিচ্ছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফিরিয়ে দিচ্ছে কেন, নিয়েছিল বলেই তো ফিরিয়ে দিচ্ছে। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালিতে যে সিরিয়ার মতো, মানে সেই আমরা ইরাক ইরান সিরিয়ার মতো অবস্থা দেখি, সিরিয়ার মতন সন্দেশখালিকে বানিয়ে রেখেছিল। আজকে মহিলাদের আওয়াজে, আজকে মহিলাদের আর্তনাদে, আজকে মহিলাদের ঝাঁটা হাতে যে আন্দোলন তারা করেছে কোনো রাজনৈতিক রং ছাড়া, কোনো রকম ঝান্ডা ছাড়া, আজকে সেই জবাব আজকে তাদেরকে দিতে হচ্ছে এবং সেগুলোই হচ্ছে এটার প্রতিফলন। কোচবিহারে বিজেপির বুথ সভাপতি তাকে মারধর করা হয়েছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কি বলবেন? এখন পুরোপুরিভাবে তৃণমূল চাইছে বিজেপিকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে, তারা নিজেরা ভোট করবে, কিন্তু এত দুর্নীতি হয়েছে ভোটটা কাকে দিয়ে করাবে? সারা বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল একটা চোরের দল, সন্দেশখালি এই একটা সন্দেশখালি নয়, অনেক সন্দেশখালি এরা হতে পারে যদি তৃণমূলকে ভোট 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 দিয়ে নিয়ে আসে। এই জন্য মানুষ আর তৃণমূলের পাশে নেই, এই জন্য কর্মীদেরকে মেরে ধরে ভয়ে ঢুকিয়ে দিয়ে হুমকি ধমকি দিয়ে এইসব করতে চাইছে, কোনো লাভ হবে না। এবারে দেখবেন তৃণমূলের আসন সংখ্যা কমছে এবং আমরা 35টা টার্গেট নিয়েছিলাম, 35-এর বেশি আসন ভারতীয় জনতা পার্টি পাচ্ছে।
একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে আর নিজের নামে করে নিচ্ছে মমতা ব্যানার্জি। এরকমভাবেই চাঁচাছোড়া ভাষায় মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির। তিনি বলেন একশো দিনের টাকাগুলো রাজ্য চুরি করে এখন দিচ্ছে। মমতা ব্যানার্জি কোথা থেকে টাকা পাবেন? ডিএর টাকা দিতে পারেন না, তৃণমূল দিচ্ছে কেন্দ্রের টাকা, এটা মোদির টাকা খাচ্ছে দিদি। কি বলছেন লকেট চ্যাটার্জি, আসুন শোনাই। কাজের টাকা এদেরকে দেওয়া হয়েছিল এবং এরা হিসাব দেখাতে পারেনি, সেই টাকাগুলো ওরা নিজেদের ঘরে রেখে দিয়েছিল, চুরি করেছিল, যখন প্রেশার পড়েছে তখন এরা নিজের নামে বলে চালাচ্ছে। মমতা ব্যানার্জি যে টাকাগুলো দিচ্ছেন 50 দিনের, 100 দিনের মধ্যে 50 দিনের যে অ্যাডভান্স টাকাটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কেন্দ্রেরই টাকা। সেই টাকাটা এতদিন ধরে তিনি কোনো হিসেব না দিয়ে তিনি আটকে রেখেছেন এবং তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন, বিষয়টা তাই আছে। উনি কোথা থেকে টাকা পাবেন? তিনি কাউকে দিয়ে দিতে পারেন না, কাউকে কিছু দিতে পারছেন না, মেলা খেলায় টাকা উড়িয়ে দিচ্ছেন। এগুলো তো কেন্দ্রেরই টাকা, এটা তো মোদিজির টাকা, সেই মোদিজির টাকাগুলোকে ঘুরপথে তিনি দিচ্ছেন। এটা এতদিন ধরে তো কোনো হিসাবে তিনি দিতে পারেননি, 4,500 কোটি টাকা, 4,500 কোটি মনরেগার টাকার তিনি হিসাব দিতে পারেননি। আজকে সেই টাকাগুলোই ঘুরপথে, মানে চুরির টাকা ঘুরপথে এখন মানুষকে দিচ্ছে। কোনো প্রভাব পড়বে না, কারণ শুধু 100 দিনের কাজের টাকা নয়। লোকসভায় নরেন্দ্র, আমাদের কেন্দ্রীয় সরকার কত কোম্পানি বাহিনী আসবে তার প্রস্তুতি নিচ্ছে, কাশ্মীরের থেকেও বেশি বাহিনী এখানে আসছে। আর লোকসভায় মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছে কোথায় কত বোম রাখা হবে, কত বোমাবাজি করব, কত বারুদ রাখব, কত লোককে গুলি মারবো, কত লোককে খুন করব, তার লিস্ট তার প্রস্তুতি হচ্ছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর একটা আঞ্চলিক দল তৃণমূলের তফাৎ। সন্দেশখালীতে আজকে 130 জনকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ জমা পড়েছে 400। এই জমি যখন ওখানকার বাসিন্দারা দাবি করছে তখন 77 নেতারা কটাক্ষ করছিল যে কীভাবে জমি নিয়ে নিতে পারে, তো এই 130 জনকে তো আজকে ফিরত দিয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বলছে সন্দেশখালীতে কিছু ঘটেনি, মমতা ব্যানার্জি বলছে এটা বিজেপির প্রোপাগান্ডা। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে গণধর্ষণের ধারা, আজকে পুলিশ নিজে থেকে গণধর্ষণের ধারা নিচ্ছে, আজকে 130 জনকে জমি ফিরিয়ে দিচ্ছে, শেখ শাহজাহান যে মাঠ দখল করেছিল সেই মাঠটাকেও তারা ফিরিয়ে দিচ্ছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফিরিয়ে দিচ্ছে কেন, নিয়েছিল বলেই তো ফিরিয়ে দিচ্ছে। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালীতে যে সিরিয়ার মতো, মানে সেই আমরা ইরাক ইরান সিরিয়ার মতো অবস্থা দেখি, সিরিয়ার মতন সন্দেশখালীকে বানিয়ে রেখেছিল। আজকে মহিলাদের আওয়াজে, আজকে মহিলাদের আর্তনাদে, আজকে মহিলাদের ঝাঁটা হাতে যে আন্দোলন তারা করেছে কোনো রাজনৈতিক রং ছাড়া, কোনো রকম ঝান্ডা ছাড়া, আজকে সেই জবাব আজকে তাদেরকে দিতে হচ্ছে এবং সেগুলোই হচ্ছে এটার প্রতিফলন। কোচবিহারে বিজেপির বুথ সভাপতি তাকে মারধর করা হয়েছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কি বলবেন পুরোপুরিভাবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।